I cannot trust you. That famous meme, Lal Dama Kalada, that was his, I mean, her confusion. But, wow. That is right. So, ladies and gentlemen, welcome to an 8th special episode of What? Hey, Show! So, যেহেতু এটা একটা ঈদ স্পেশাল এপিসোড আমাদের আজকেও দুজন খুবই ঈদ টাইপের গেস্ট দরকার সো আমাদের প্রথম যে গেস্ট তিনি অনেক মাল্টি ট্যালেন্টেড তার হাতে আমরা সার্ফ বোর্ড দেখছি তার হাতে আমরা ফুটবল দেখছি তার হাতে আমরা বন্দুক দেখছি এবং আর অনেক কিছু দেখছি যেটা আমরা এপিসোডে ডিসকাস করব সে খুবই মাল্টি ট্যালেন্টেড এবং সে খুবই আনপ্রেডিক্টেবল বাট এইরকম একজন মানুষকে হ্যান্ডেল করতে পারার মতো একজন নায়িকাও আমাদের আজকের এপিসোডে আছেন তিনি অনেক মাল্টি ট্যালেন্টেড রিসেন্টলি তিনি ওয়াটার শোতে এসে 18 বছর কিভাবে ঝগড়া না করে থাকা যায় এরকম একটা অ্যাডভাইস দিয়ে অনেক ভাইরাল হয়ে গেছে বাট আজকে ওনারা দুজনেই আমাদের মাঝখানে আসবেন একটা ফুল হাতে নিয়ে সো লেডিজ এন্ড জেন্টলম্যান আমাদের এই ফুল এবং দুজন কুল গেস্টকে দেখার জন্য প্লিজ ওয়েলকাম দ্য টু গেস্ট ফর দ্য নাইট নট আদার দেন শরীফুল রাজ এন্ড নুসরাদিম রাজ বাংলাদেশে মানে কোন ইয়া না মিস ইউনিভার্স ইউনিভার্স না যদি জাস্ট গুড লুকিং হিউম্যান বিংস এরকম যদি কোনো কম্পিটিশন থাকে জাস্ট দেখতে সুন্দর এরকম কম্পিটিশন যদি হয় তাহলে কে জিতবে বলে আপনার মনে হয় এটা আমি তো আমি ফার্স্ট হব সেকেন্ড থার্ড সেকেন্ড থার্ড সেকেন্ড থার্ড তুমি সেকেন্ড থার্ড হ্যাঁ হ্যাঁ আমাদেরকে কাউন্ট করে দাও না কাউন্ট করে দিতে পারি ফারুকি ভাই এ এটা কোথা থেকে আসলো আমি না ভাই কেন এখানে কাউন্ট জাস্ট বিকজ আজকে ফারুকি ভাই এপিসোডে নাই ওকে ইশা আপু আমাকে ফার্স্ট সেকেন্ড থার্ড বানায় দিছে फोर्थ फिफ्थ তো পজিশন নিয়ে নিছে বাট জিনিসটা আসলে কেমন রাজ ভাই মানে যে বললেন আপনি যে আপনার লাইফে অনেক আনপ্রেডিক্টেবল ঘটনা ঘটে তোমার লাইফে তো অনেক কিছু ঘটে না আনপ্রেডিক্টেবল তুমি বুঝবে না আমার সাথে তো হইছে সো আই ওনলি আই নো দ্যাট বাট আনপ্রেডিক্টেবল জিনিসপত্র আসলে কেমন মানে ভালো লাগে খুবই মিস্টেরিয়াস আনপ্রেডিক্টেবল জিনিসটা আমার মনে সবারই পছন্দ মানে খুবই পছন্দ হ্যাঁ মানে আনপ্রেডিক্টেবল একটা জিনিস হলো ওটা আমি এনজয় করি ইনফ্যাক্ট ও তুমি পুরো বিষয় এনজয় করো হ্যাঁ এনজয় করি তো যেমন সবাই সবাই করে না তিশাপুর চোখে মুখে অবিশ্বাস বিশ্বাসই করতে পারছে না যেখানে কি বলা না আসার সাথে সাথে বলছে রাজ আই ক্যানট ট্রাস্ট ইউ জানতামই না আমি তো আজকে অলরেডি বললাম যে রাজ যদি না আসে আমি একাই শো করে বের হয়ে যাব তবে দেখি যে না রাজ আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরে রাজ ভাই আসছে এটার জন্য সবাই আমার একটা আমার তালে কিন্তু না আই মিন ইউ ক্যান অলওয়েজ কাউন্ট অন রাজ ভাই রাজ ভাই যখনই কথা দেয় সব সময় টাইম মতো আসে এবং যেখানে যেটা উনি করে যেটা উনি করে সেটা সব সময় ডেডিকেশন দিয়ে করে হ্যাঁ একদম রাইট এইটা ঠিক আছে হ্যাঁ জাস্ট ফেসবুকটা হালকা ঝামেলা হ্যাঁ আমি হালকা মানে হালকা ঝামেলা তো পুরোটাই ঝামেলা না না এটা ওকে আচ্ছা না ইটস ওকে এটা হয় এরকম না আমার জানার মতো আমি তুমিও আসলে যেটা করো খুব ডেডিকেশন দিয়ে করো এটা এটা ভাই আমি স্পেশালি মিটিং এটা আমি ডেডিকেশন দিয়ে করি বাট আমরা স্ক্রিনে কয়েকটা জিনিস দেখাতে চাই বিকজ এই ওয়াটার শোর জন্য এখন এমন একটা ব্যাপার হয়ে গেছে যে ঈদ তিশা আপু ছাড়া হয় না আমাদের লাইক ঈদ মানে তিশা আপু গত ঈদে তিশা আপু ছিল এই ঈদও আছে হ্যাট্রিক 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 সেকেন্ড ঈদ মানে হ্যাট্রিক হবে যদি আরেকটা ঈদ বানাইতে হবে ওর জন্য মানে ঈদই তো আছে দুইটা বাট গত ঈদে তিশা আপু কালো শাড়িতে ছিল আজকে লাল শাড়িতে আছে দ্যাট ফেমাস মিম লাল ডামা কালাডা দ্যাট ওয়াজ হিজ মানে হার কনফিউশন বাট ওয়াও সো ইয়েস আমি হঠাৎ করে দেখলাম তিশা আপু ফেসবুকে পোস্ট করছে এই ঈদে যেহেতু গত ঈদের কথা এই ঈদে যেহেতু আমি কোনো কাজ করি নাই ফলে ওয়াটার শো কে আপনাদের জন্য আমার ঈদ উপহার বলতে পারেন শোটা করে অনেক মজা পাইছি ইয়েস না এটা খুব ভালো লেগেছে আমি খুব এনজয় করছি আমি খুব এনজয় করছি না মানে চিন্তা করে দেখো এত বড় একটা নায়িকা যদি বলে ওনার ঈদের উপহার হচ্ছে ওয়াটার শো তাহলে আই মেড ইট ইন লাইফ আমি আর খুব বেশি একটা কাজ টাজ করা না করলে হবে বাট যে কারণে তিশাপ অনেক ভাইরাল হয়ে গেছিল তোমরা ব্যাপারটা খেয়াল করছো কিনা বা তিশাপ অনেক ভাইরাল হয়ে গেছিল মানে ওয়াটার শো থেকে ভাই ও ভাইরাল শুনলে আবার ও সরি 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 ভাই এই নো ওয়ান সে ভাইরাল আজকের এপিসোডের জন্য ভাইরাল ওয়ার্ডটা ব্যান কেউ ভাইরাল বলবে না সবাই বলবে তাহলে কি আমরা বলবো যেই কারণে তিশাপ টুট 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 হয়ে গিয়েছিল আমরা বলবো যেই কারণে তিশাপ হ্যাক হয়ে গেছিল
পাশে কিছু একটা, যে কারণে দিশা আপু বাড়ার সাথে কিছুটা হয়ে গেছিল সেটা ছিল এরকম যে উনি জাস্ট কথা বলতে বলতে একটা অ্যাডভাইস দিছে যে দেখেন আমাদের 18 বছরের সংসারে কোনোদিন আমরা ঝগড়া করি নাই, এবং কেন করি নাই বিকজ আমরা SMS এর লজিক দিয়ে ঝগড়া করি, আমরা জাস্ট ওই ক্লিপটা কাটছি কেটে ইন্টারনেটে দিছি। আরে আই উইশ এই গুণটা আমার থাকতো, আমি পারতাম। কি ভাই SMS এ ঝগড়া? SMS এ ঝগড়া? ও না না, SMS এ শুধু ঝগড়া না, SMS এ লজিক দিয়ে ঝগড়া। রাজ নরমাল রোস্টিং ফিচারিং, আমরা স্ট্যাটাস দিয়ে ঝগড়া করি না, আমরা SMS এ আজকে নরমাল রোস্টিং আমি করতে চাইনি, তিশা আপুন রোস্টিং ছাড়া হয়ই না ব্যাপারটা। মানে তোমার শোতে আসতেছি, হোস্টিং এর চেয়ে রোস্টিং এ কনসেন্ট্রেশনটা বেশি থাকে। কি ব্যাপার বুঝলাম, আমার ব্র্যান্ডিংটা খারাপ হয়ে গেছে কি ব্যাপার? বাট এনিওয়ে, বাট হ্যাঁ, বাট আপু আপনার কেমন লাগছে? মানে আপনি তো নিজেও দেখছেন, ইভেন ইলহামও দেখছে। যা আপনি সবাই আমার তো যেই ক্লিপটা টুট 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 হয়েছিল, মানে ভাইরাল হয়েছিল, ছিল 18 বছর ধরে সংসার করছি, এখনো আমাদের মধ্যে ঝগড়া হয় না, ঝগড়া হলেও 10 মিনিট থাকে না, সামথিং লাইক দ্যাট। এবং ওটা মিউজিক দিয়ে আমার কিছু ফ্যান পোস্ট করেছিল, এবং ইলহাম ওটা এখন দেখে, এবং ও যেহেতু হাসতে শিখেছে শব্দ করে, ও দেখে এবং বলে এইটা কি অবিশ্বাসের হাসি? না না, ও খুব এনজয় করে। এমনিতে ইলহাম হচ্ছে ওর বাবা মাকে বাবা মার রূপে গুণে মুগ্ধ থাকতে পছন্দ করে, বাবা মার কিছু দেখলেই ও খুব এনজয় করে। ইভেন রিসেন্টলি অনেক আগে আমি একটা আইটেম সং করেছিলাম, আমার অস্তিত্ব সিনেমায় একটা গান করেছিলাম, আমি আর শুভ জম্পেশ নাচানাচি, এখনো ওই নাচটা দেখে এবং ও চেষ্টা করে ওইভাবে নাচতে। ও এইটা তো পুরো মানে নাইস, ইন্টারেস্টিং, মানে পুরো নেক্সট জেনারেশন অফ ফিল্ম স্টারস গেটিং রেডি। এবং সোরা সেদিন বলছিল, তুমি কি এই দিনের জন্য ওই দিন ওই নাচানাচি করছিলা? আমি বলছি না না, আমি নাচানাচি করছিলাম আজকে এই দিন দেখতে হবে, আজকে ইলহাম আমার গানের সাথে নাচবে এই দিন দেখার জন্য না, করছিলাম যে কোনো একটা সময় কাজে লাগবে, আজকে কাজে লেগে গেল। হাউ কুল, কুল মমস হতো এরকম। বাট আমি যেটা শুনছি এরপরে তিশাপুর ফেসবুক ইজ অলওয়েজ ইন্টারেস্টিং, মানে মানুষকে ঢোল দিলে ঢোল পিটাতে পিটাতে ভেঙে মানে ফাটাই ফেলতে পারে, নিজের ঢোল নিজেই পিটাও, নিজের কাছে রাখো, নিজে ফাটবে না। হ্যাঁ